শাহরুখ খানের ব্যবহারে আপ্লুত কলাকৌশলীরা। এত বড় অভিনেতা এভাবে ক্ষমা চাইছেন? রাজার মতোই মন জিতে নেন কিং খান। শাহরুখ খানকে নিয়ে বলিউডে এমন বলেন অনেকেই, এবার নিজেরাও তার প্রমাণ পেলেন এক বিজ্ঞাপন ছবির কলাকুশলীরা। সাধে কি তাকে কিং খান বলে? বলিউড রাজার মতোই নাকি মন জিতে নেন শাহরুখ খান। বলিউডের বাদশার মিষ্টি ব্যবহারে ঘোর যেন কাটতে চাচ্ছে না তাদের। মুম্বাই সংবাদ মাধ্যমের খবর, রাতভর শুটিং করেছিলেন শাহরুখ, পরদিন সকালে ফের বিজ্ঞাপন ছবির শুট, সেটে পৌঁছাতে সামান্য দেরি হয়ে যায় অভিনেতার। কলাকুশলীরা এতে অভ্যস্ত, বড় বড় অভিনেতারা তো এমন করেই থাকেন, এমনটাই হয়তো ভেবেছিলেন চিত্রগ্রাহক লরেন্স ডিকুনহা। কিন্তু তারপর যা ঘটল তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না তিনি। লরেন্স জানান, সেটে পৌঁছে দেরির জন্য সকলের কাছেই ক্ষমা চেয়ে নেন শাহরুখ। চিত্রগ্রাহকের কথায়, শাহরুখের সঙ্গে এই প্রথম শুট করলাম, এত বড় মাপের একজন অভিনেতা, এত বিখ্যাত মানুষ, তবু কি মিষ্টি ব্যবহার, দেরি করে আসার জন্য কলাকুশলীদের প্রত্যেকের কাছে যেভাবে ক্ষমা চাইলেন তাতে আমরা মুগ্ধ। লরেন্স জানান, প্রত্যেক কলাকৌশলীকে তার নাম ডেকে যোগ্য সম্মান দিয়ে কথা বলেছিলেন কিং খান, সবার সঙ্গে হাসি ঠাট্টা মজা। শুটিং শেষে সকলের সঙ্গে ছবিও তোলেন, বিট রাউনের বাদশাহ হয়ে তাদের সঙ্গে এমন সহজভাবে মিশে যাওয়ায় আপ্লুত সেটের প্রত্যেকে। শাহরুখ খান ভারতের গণমাধ্যমে ব্যাপক প্রচার পেয়ে থাকেন এবং তাকে প্রায় কিং খান, বলিউডের বাদশাহ ও বলিউডের কিং আখ্যা দেওয়া হয়। বছরে দুই বা তিনটি চলচ্চিত্র, নিয়মিত প্রচারিত টেলিভিশন বিজ্ঞাপন, মুদ্রিত বিজ্ঞাপন ও ভারতের বিভিন্ন শহরের রাস্তার ধারে তার বৃহদাকার বিলবোর্ড ইত্যাদি কারণে অনুপমা চোপড়া তাকে সর্বদা বিরাজমান তারকা বলে অভিহিত করেন। খানের অনেক অন্ধভক্ত রয়েছে, যার পরিমাণ প্রায় 1 বিলিয়নের অধিক। 2008 সালে নিউজউইক তাকে বিশ্বের 50তম ক্ষমতাশীল ব্যক্তির তালিকায় স্থান দেয় এবং তাকে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র তারকা বলে অভিহিত করে। 2011 সালে লস অ্যাঞ্জেলসের টাইমস এর স্টিভেন জেচিক তাকে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র তারকা বলে অভিহিত করেন এবং তাকে আরো কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র তালিকা বলে অভিহিত করেছে। একটি জনপ্রিয় জরিপে দেখা গেছে বিশ্বের 3.2 বিলিয়ন মানুষ শাহরুখ খান সম্পর্কে জানেন, যা টম ক্রুজের চেয়েও বেশি। খান ভারতের সবচেয়ে ধনী তারকাদের মধ্যে অন্যতম। তিনি 2012, 2013 ও 2015 সালে ফোর্বস এর ভারতের 100 তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছিলেন। তার সম্পদের পরিমাণ প্রায় 400 থেকে 600 মিলিয়ন মার্কিন ডলার। 2011 সালে তিনি শিশুদের শিক্ষা প্রদানে তার দাতব্য কর্মকাণ্ডের জন্য ইউনেস্কো পিরামিড কর্ন মার্নি পুরস্কার লাভ করেন এবং তিনি প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কার লাভ করেন। 2015 সালে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ডিগ্রি অর্জন করেন। ভারতে শিশু ও নারীর অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব স্থানীয় ভূমিকা রাখার জন্য 2018 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম খানকে তাদের বার্ষিক ক্রিস্টাল পুরস্কারে সম্মানিত করে। শাহরুখ খান 30টি ফিল্মফেয়ার পুরস্কার মনোনয়ন থেকে 14টি পুরস্কার এবং একটি বিশেষ পুরস্কার অর্জন করেন। দিলীপ কুমারের সাথে যৌথভাবে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে সর্বাধিক 8টি পুরস্কার বিজয়ের রেকর্ডধারী। শাহরুখ খান 1965 সালে 2 নভেম্বর নতুন দিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ভারতের নতুন দিল্লির পাঠান বংশভূত। তার পিতা মির্তাজ মোহাম্মদ খান ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ছিলেন। তিনি খান আব্দুল গাফফার খানের অনুসারী ছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন।